নিউমোনিয়া একটি সংক্রামক রোগ, শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণের ফলে ফুসফুস আক্রান্ত হয়। ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস সহ নানা ধরনের সংক্রামক জীবাণুর কারণে নিউমোনিয়া হতে পারে। বাংলাদেশে প্রতি বছর বিপুল সংখ্যক শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয় এবং এদের মধ্যে অনেক শিশুর মৃত্যু হয়। সবশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর 24,000-এর বেশি শিশুর মৃত্যু হচ্ছে নিউমোনিয়ার কারণে। কিভাবে বুঝবেন আপনার সন্তান নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে কিনা? শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া রোগটির সংক্রমণ মূলত বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস জনিত কারণে হয়ে থাকে। এর মধ্যে অন্যতম একটি হল স্ট্রেপটোকক্কাস নিউমোনি। শিশুর জ্বর যদি মাঝারি থেকে তীব্র হয়, কাশি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট বেশি হলে শিশু খাওয়া বন্ধ করে দেয়। শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া প্রাণঘাতী হলেও এই রোগ নিরাময়যোগ্য। কিভাবে এই রোগ প্রতিরোধ করা সম্ভব? 6 মাস বয়স পর্যন্ত শিশুকে শুধু বুকের দুধ খাওয়ালে এবং 6 মাস পর থেকে বুকের দুধের পাশাপাশি সুষম পুষ্টিগুণ সম্পন্ন বাড়তি খাবার দিতে হবে, যেন শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। শিশুর সব টিকা নেওয়া হয়েছে কিনা সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। নিউমোনিয়া প্রতিরোধে টিকা দিতে হবে। সাবান দিয়ে হাত ধোয়া, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ঘরবাড়ি ধুলাবালি মুক্ত ও দূষণমুক্ত রাখা খুবই জরুরি। বড়দের তুলনায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাই শিশুর যত্ন নেওয়ার সময় সতর্ক থাকতে হয় বেশি। গরম ও ঠান্ডা দুই সময়ে খেয়াল রাখতে হবে শিশুর যেন অতিরিক্ত ঠান্ডা বা গরম না লাগে। সচেতন থাকলে শিশুর নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা অনেকটাই কমিয়ে আনা সম্ভব।